ইভিএম মেশিনের মাধ্যমে শাহজাদপুর উপজেলায় প্রথমবারের মতো ভোট গ্রহণ করা হবে। উপজেলার সর্বমোট ভোটার সংখ্যা 4,20,780 জন। 160টি কেন্দ্রের 1200 কক্ষে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনী রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচন অবাধ সুষ্ঠু করার জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইভিএম এ ভোট দেওয়ার জন্য প্রচার প্রচারণা ও ভোটারদের কেন্দ্রভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার সদস্য ছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ নির্বাচনী মাঠে থাকবেন। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা নৌকোপতিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও জাতীয় পার্টি এরশাদ মনোনীত মোহাম্মদ মুক্তার হোসেন লাঙ্গলপতিকে এবং স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হুমায়ুন কবির মাইক্রোবাস পতিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উল্লেখ্য, গত 2 সেপ্টেম্বর তুরস্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন ইন্তেকাল করলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। নির্বাচন এলাকার কার্যক্রম শুরু করেছি আমি রিটার্নিং অফিসার হিসেবে। বাংলাদেশ নির্বাচন কমিশন আমাকে রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দিয়ে এখানে প্রেরণ করেছেন। আমি বাংলাদেশ নির্বাচন কমিশন এবং সচিবালয়ের নির্দেশনে যে কাজগুলো আছে টাইম টু টাইম করে যাচ্ছি। মনোনয়নপত্র দাখিল থেকে শুরু করে, বাসাই থেকে শুরু করে, জানেন যে আজকে নির্বাচনের শেষ পর্যায়ে আমরা এসেছি। প্রস্তুতি, সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। আজকে প্রত্যেকটা, আপনারা জানেন যে এখানে 160টি ভোট কেন্দ্র এবং প্রায় 1200টি কক্ষ নির্ধারণ করা হয়েছে। এই এই ভোটটি ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এবং আপনারা জানেন যে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে অনুষ্ঠিত হওয়ার জন্য এখানে আমরা ব্যাপকভাবে প্রচার প্রচারণা চালিয়েছি, যেন জনগণরা নির্দ্বিধায় এবং এসে ইভিএমের মাধ্যমে ভোট দিতে পারে। আর আপনারা জানেন যে এখানে ভোটকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য এখানে আপনার আইন শৃঙ্খলা বাহিনীও, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, র‍্যাব, বিজিবি, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে এবং তারা কাজ করে যাচ্ছে। এবং ভোটের দিন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, প্রায় 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে গ্রহণ করা হয়েছে, যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এখন পর্যন্ত আমাদের নির্বাচনী এলাকায় কোনো ধরনের সহিংসতা ঘটেনি এবং কোনো আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটেনি এবং আমরা সেই দিক থেকে সবাই সচেতন আছি। এখানকার উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন আমার সাথে সমন্বয় অত্যন্ত ভালো। আমরা মাঝে মাঝে আইন শৃঙ্খলা মিটিংও করছি, সমন্বয় করে নিচ্ছি। এবং আপনি জানেন যে এই নির্বাচনী এলাকায় ভোটার সংখ্যা 4,20,780 জন। এর ভিতর পুরুষ ভোটার হলো 2,15,343 এবং মহিলা ভোটার সংখ্যা 2,05,437 জন। আমাদের প্রস্তুতি একদম শেষ পর্যায়ে এবং সব কিছু আমরা প্রস্তুত করেছি। আজকে পুলিশের ব্রিফিং শেষে আমাদেরকে প্রত্যেকটা কেন্দ্রের জন্য ভোট গ্রহণ কর্মকর্তা, তারপরে পুলিশের সদস্য, আমাদের আনসার সদস্য এবং অন্যান্য যে বাহিনী আছে একসঙ্গে প্রত্যেকটা কেন্দ্রে গাড়ি নিয়ে চলে যাবে এবং সেখানে তারা ইভিএম এর ম্যানেজমেন্ট করবে এবং এগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের এখানে, জানেন যে ঢাকা থেকে একটা টিমও এসেছে, টেকনিক্যাল টিম। ইভিএম এর যদি কোনো কারণে যদি সমস্যার সৃষ্টি হয় তাহলে সেগুলো তারা সাপোর্ট দিবে। আমরা গতকালকেও মক ভোট অনুষ্ঠান অত্যন্ত সুন্দরভাবে হয়েছে এবং সকল কেন্দ্রে এই নির্বাচনী এলাকার নাগরিকরা এসে মক ভোটে অংশগ্রহণ করেছে অনেকেই এবং এই পদ্ধতিকে তারা অ্যাপ্রিসিয়েট করেছে এবং এটা খুব ভালো পদ্ধতি বলে তারা গ্রহণ করেছে। আমাদের রিটার্নিং অফিসার হিসেবে আমি এখানে যে দায়িত্ব, যথাযথভাবে নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছি এবং আমাদের সার্বিক প্রস্তুতি অত্যন্ত ভালো এবং সুন্দরজনক। আশা করি আপনাদের সকলের সহযোগিতায় আগামীকাল একটা সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণ নির্দ্বিধায় এসে সেখানে ভোট দিতে পারবে। উপনির্বাচনকে ঘিরে শাহজাদপুর নির্বাচনী এলাকায় উদ্দীপনা বিরাজ করছে। 160টি কেন্দ্রে ইভিএম মেশিন ও নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। নির্বাচনে যে কোনো